মানুষের ভালোবাসা আর চোখের জলে সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্টজনরা। এই সময় তারা বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধই করেননি, মুক্তিযুদ্ধের পরও সে যুদ্ধ চালিয়ে গেছেন বাংলার মানুষের জন্য। শুক্রবার সাভারে নিজের প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার মরদেহ দাফনের কথা রয়েছে। বিস্তারিত দেলোয়ার হোসেনের প্রতিবেদনে। সকাল 10টার পর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহবাহী গাড়ি থেকে তার লাশ কাঁধে বহন করে শহীদ মিনার প্রাঙ্গণে আনেন রণাঙ্গনের যোদ্ধারা। পরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। উনি ছিলেন অ্যাপ্রোপ্রিয়েট একটা উদাহরণ, যে উনি একজন বিজ্ঞ ডাক্তার হয়েও সেরকম যে ক্লাস হয়ে গিয়েছিলেন। ওনার বিবরণ দিতে গেলে বিশাল ব্যক্তি, শেষ করা যাবে না। শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তারা। একজন অসাধারণ সাহসী, দেশপ্রেমিক, সৎ এবং নির্ভীক মানুষ, তার এই চলে যাওয়া আমাদের অপূরণীয় ক্ষতি এবং শূন্য স্থান শূন্য হলো, সেটা আর কখনো পূরণ হবার নয়। জাফরুল্লাহ চৌধুরী শুধু একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন না, চিকিৎসক ছিলেন না, তিনি আমাদের জাতির যে বিবর্তন, যে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, গণতান্ত্রিক পরিবর্তন, আমাদের জাতির বাঙালি জাতিকে বাঙালি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করা, জ্ঞান বিজ্ঞানে ভূষিত করা, এই সব প্রতিটি মহান কাজে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন অগ্র সৈনিক ছিলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাজ দৃষ্টান্ত ও অনুকরণীয় বলে মনে করেন বিশিষ্টজনরা। যুদ্ধের পরও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আজীবন যুদ্ধ চালিয়ে গেছেন নিভৃতচারী এ যোদ্ধা। মানুষ হিসেবে তার গুণাবলী ছিল অনন্য। বলতে পারেন যে মুক্তিযুদ্ধের জনযোদ্ধাই ছিলেন তিনি। যদি সত্যিকার অর্থে জনযোদ্ধা আমরা যাকে বলি, তিনি ছিলেন তাই। তিনি কেবল মুক্তিযুদ্ধ শেষ করেননি, মুক্তিযুদ্ধের পরে সেই মুক্তিযুদ্ধ চালিয়ে গেছে। একটা জাফরুল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, অকৃত্রিম ভালোবাসা জানাই, ভবিষ্যতে যেন এই ধরনের সন্তান এই জাতির সৃষ্টি হতে পারে। আমি মনে করি আমাদের একটা অনুপ্রেরণার উৎস, শুধু আমরা না, সারা সমগ্র জাতি হারিয়েছে। জাফরুল্লাহ ভাই মানুষের অধিকারের বিভিন্ন ক্ষেত্রে যে পথরেখা এঁকে দিয়ে গেছেন, সেই পথরেখা ধরে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের অধিকার কর্মীদের কাছে আর কোনো উপায় নেই, আর কোনো বিকল্প নেই। পরে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে তৃতীয় জানাজা সম্পন্ন হয় সোহরাওয়ার্দী উদ্যানে। আগামীকাল শুক্রবার গণবিশ্ববিদ্যালয়ে তার মরদেহ দাফনের কথা রয়েছে। কালকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র, ওখানে আমরা তাকে দাফন করব। দেলোয়ার হোসেন, গ্লোবাল টেলিভিশন। থ্যাংক ইউ।